তিন মাস ধরে মাদারীপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার না থাকায় নিয়মিত দলিল করতে পারছেন না সেবা প্রত্যাশীরা। বারবার অফিসে আসা যাওয়ায় খরচের সাথে বেড়েছে লাগামহীন ভোগান্তি। আর জমি বিক্রির অর্থ না পাওয়ায় অনেকেই আটকে আছে বিদেশ যাত্রা, রোগীদের উন্নত চিকিৎসা সেবা সহ নানান জটিলতা। এতে ক্ষুব্ধ দলিল লেখকরা, আর অসহায়ত্বের কথা জানান অফিসের কর্মকর্তারা। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের প্রতিবেদন। তিন মাস ধরে দলে রেজিস্ট্রি হয় না, তাই অফিসে নেই দাতাগ্রহিতার তেমন আনাগোনা, অধিকাংশ সময় খালি পড়ে থাকে চেয়ার টেবিল। এমন চিত্র মাদারীপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের। নিয়মিত বদলির অংশ হিসেবে সদর উপজেলায় সাব রেজিস্ট্রার অন্যত্র চলে যান। পরে সপ্তাহে দুই থেকে তিন দিন দলের রেজিস্ট্রি করার জন্য শিবচর উপজেলার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়, সেটিও মাঝে মাঝে হয়ে যায় অনিয়মিত। এতে বারবার অফিসে আসা যাওয়ায় অর্থের অপচয়ের সাথে বেড়েছে ভোগান্তি। জনগণের দলিল হয় না বা শিবচরেতে আসতে হয় বা রাজৈর থেকে আসতে হয়, আমাদের এখানে স্থায়ীভাবে একজন ম্যাজিস্ট্রেট থাকলে সবচেয়ে সুবিধা হয়। আমাদের দলিলটা সকালে হয়, আমাদের বিদেশ যাইতে পারতেছে না, মানুষ ভোগান্তি। সকাল দশটার সময় আসছি, এখন পর্যন্ত বসে আছি, দলিল হয় না, বলতেছে সাব রেজিস্টার নাই। বিষয়টিতে ক্ষোভ জানিয়ে সমিতির নেতারা বলছেন, নিয়মিত সাব রেজিস্টারের মাধ্যমে দলিল করতে না পারায় সরকার হারাচ্ছে রাজস্ব। সাবস্টার পাইলে বাংলাদেশের রাজস্ব আয়ের উৎস আরও বৃদ্ধি পাইবে এবং আমরা সঠিকভাবে কাজকর্ম করতে পারব। আর অফিসের কর্মকর্তারা জানান, নতুন অফিসার দেওয়ার ব্যাপারে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মিলছে না সমাধান। জনগণের ভোগান্তি হইতেছে এটা আমরা দেখতেছি। আমরা অফিসে বড় স্যারে বারবার বলতেছি যে জনগণ ভুগতেছে, কেউ বিদায় যাইবে, কেউ চিকিৎসা করাইবে, বিভিন্ন সমস্যা। স্বাভাবিক সময়ে সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে মাসে 800 থেকে 1,000 দলিল রেজিস্ট্রি হয়। আর মাসে এর থেকে 5 থেকে 7 কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। এসএটিভি নিউজ ডেস্ক।